সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কোথা থেকে কল করেছেন, নাম বলেন, কোথা থেকে কল করেছেন? স্যার, আমি সিলেট বিভাগ থেকে ফোন দিয়েছি। আমার নাম সুমন, বয়স 30 বছর। সুমনের বয়স 30, সিলেট থেকে কল করেছেন, বলেন কি কষ্ট নিয়ে কল করেছেন সুমন? স্যার, আমার ওই যে কোমরের দুয়ো সাইডে স্যার ব্যথা, এই ব্যথা কতদিনের? ব্যথা স্যার মোটামুটি 2-4 বছর হবে স্যার, কিন্তু এর ভিতরে আমি ওই ফিজিক্যাল মেডিসিনের ডাক্তার দেখাইছি। আমি এটা আপনাকে জিজ্ঞেস করে নিই, আমি যা জিজ্ঞেস করব দয়া করে, আপনি আমার সম্মানিত দর্শক, আপনি দয়া করে আমি যা জিজ্ঞেস করব তার উত্তর দেবেন। আমি জিজ্ঞেস করেছি কতদিনের ব্যথা? 4 বছর, শেষ। জি স্যার। এই ব্যথা কোথায়? দুই পাশেই ব্যথা হয়। এই ব্যথা বেড়ে যায় বসে থাকলে না হাঁটলে? স্যার, বসে বসে থাকলে, বসে থাকা উঠার পরে ব্যথা অনেক বেশি বাড়ে। এরপর ঘুমানোর সময় স্যার মানে কোনো দিকে ঘুরতে পারি না ব্যথার কারণে। ওকে, সম্মানিত দর্শক, আপনি কি এখন শুতে পারবেন? জি স্যার, পারবো। আপনার এই ব্যথা মাজা থেকে নিচে, হাঁটুর নিচে আসে? জি স্যার, বাম পায়ের হাঁটুর নিচে আসে মাঝে মাঝে স্যার। আপনি একটু শুয়ে পড়েন, মাথা নিচে একটি বালিশ দেন, মুখ উপরে রাখেন। জি স্যার। হ্যাঁ স্যার, শুয়েছি। ওকে, আপনি আপনার বাম পায়ের গোড়ালি, ডান হাঁটু, এইটা যদি বাম পা হয়, এটা ডান হাঁটুর এই উপরে, চার আঙ্গুল উপরে আপনি রাখেন, চার আঙ্গুল উপরে, ঠিক আছে? রেখে এখন আপনি আপনার ডান হাঁটুকে বুকের দিকে টানেন, আর বাম হাঁটুকে বাম হাত দিয়ে ডান শোল্ডারের দিকে চাপ দেন। ব্যথা অনেক, মানি ব্যাগ রাখেন যে এলাকায়, এই দিকে বা এর নিচে, তাই তো? জি স্যার, ওই মানি ব্যাগ যেখানে রাখে ওইখানে ব্যথা অনেক বেশি। ওকে, রাখেন, ঠিক আছে। আপনি এখন চিত হয়ে শুয়ে হাঁটু সোজা রেখে, হাঁটু সোজা রেখে আমি একটা ভিডিও দিচ্ছি আপনাকে, এরকম আস্তে 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 পা উঠান। জি স্যার। পা উঠালে দেখেন কোথায় ব্যথা লাগে। হ্যাঁ স্যার, ব্যথা ওই জায়গাতেই লাগে স্যার। আচ্ছা, আপনি এখন কাউকে বলেন আপনার পায়ের গোড়ালিকে এরকম করে ধরে রাখতে। জি স্যার। আপনি চাপ দেন পায়ের গোড়ালির উপরে, জি, এরকম 10-15 বার করবেন, চাপ দিয়ে ধরে রাখবেন এবং বলবেন, জি, আপনি সুবহান আল্লাহ বলতে পারেন? জি স্যার। আপনি 5 বার সুবহান আল্লাহ বলবেন, অথবা 1001 থেকে 1005 গুনবেন। এরপরের যে চিকিৎসাটি হবে, মনে রাখবেন এর এক্সারসাইজ, এক্সারসাইজের নাম হলো মডার্ন মেডিসিন। এক্সারসাইজ ইজ মেডিসিন, বাট আমি বলি মডার্ন মেডিসিন। সেই মডার্ন মেডিসিন আপনি এখন করবেন, অর্থাৎ এক্সারসাইজ করবেন, থেরাপিউটিক এক্সারসাইজ করবেন, হোয়াট এভার ইউ লাইক, যেটা নাম ভালো লাগে। তাহলে আপনি পায়ে চাপ দিয়ে ধরে রাখলেন, এটা 10-15 বার সকালে, 10-15 বার রাত্রে করবেন। আর আপনার দুই, আপনার বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপর রেখে একটু আগে যেরকম টানছেন, ওরকম হালকা টেনে আপনার দিকে আনবেন। যেখানে দেখবেন ব্যথা লাগে ওখানে হোল্ড করে রাখবেন কমপক্ষে 5 সেকেন্ড। 5 সেকেন্ড কীভাবে হবে? 5 বার সুবহান আল্লাহ বিয়ান দিয়ে পড়বেন, এই এক্সারসাইজগুলো করবেন। এক্সারসাইজ ইজ মডার্ন মেডিসিন, এটা করবেন। এবং এটার প্রত্যেকটি ভিডিও আপনাকে আমি দিয়ে দিচ্ছি। সম্মানিত দর্শক, যারা এরকম অসুস্থতায় ভুগছেন, আপনাদের সবার হালকা চিপে এই যে নারকেলেতে লাগালেন, এর উপরেই গরম টাওয়ালটাকে ভাপ ওনার আপনার গায়ে লাগবে, তার উপরে একটা ড্রাই টাওয়াল দিয়ে ঢেকে রাখবেন। ওকে, জি স্যার। এই হলো আপনার এক্সারসাইজ। প্রতিদিন প্রচুর পানি খাবেন, বিশেষ করে ওয়ার্ম ওয়াটার খাবেন। আপনি অবশ্যই মিষ্টি জাতীয় খাবার খাবেন না, চিনি খাবেন না। আপনি যখন খাবার খান, প্লেটে ভাত খান, এক্সট্রা লবণ খাবেন না। অল্প কাপড় পরে সকাল 8টা থেকে দুপুর 3টার মধ্যে রৌদ্রের মধ্যে আধা ঘন্টা থাকবেন। প্রতিদিন কমপক্ষে একটি ডিম সিদ্ধ করে খাবেন, যে ডিমটি 12 মিনিট সিদ্ধ করবেন। এছাড়াও আমাদের
ইউটিউব চ্যানেলে আমাদের অনেক খাবার তালিকা আছে, এগুলো দেখে আপনি খাবেন। যেরকম আপনি ওমেগা থ্রি খাবার খাবেন, আপনি হয়তো জিজ্ঞেস করবেন ওমেগা থ্রি খাবারের মধ্যে কী আছে, এগুলো একটু দেখে নেবেন। মাছ আছে, বাদাম আছে, এগুলো আপনি দেখবেন, এগুলো খাবেন। আশা করি আল্লাহ পাক আপনাকে ভালো করবেন। 15 দিন পর আমাকে অবশ্যই জানাবেন আপনি কেমন আছেন। সালামু আলাইকুম।